ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের আজকে আবার কিছু এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। আজকে শুধু প্রশ্নগুলো আলোচনা করব, উত্তরগুলো নেক্সট ক্লাসে। তাহলে দেখে নাও আজকে কী কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, বিকাশের সর্বশেষ দশাটি হলো বয়ঃসন্ধি, বার্ধক্য, পরিণত, প্রাক বার্ধক্য। দুই, পরিস্ফুটন বৃদ্ধির ওপর নির্ভরশীল, নির্ভরশীল নয়, উভয়ই, কোনোটিই নয়। তিন নম্বর, মানব বৃদ্ধিতে যেটির ভূমিকা প্রত্যক্ষ নয় তা হলো উৎসেচক, আলো, ভিটামিন, উষ্ণতা। চার নম্বর প্রশ্ন, বৃদ্ধির একটি অভ্যন্তরীণ শর্ত হলো উষ্ণতা, জল, আলো, হরমোন। পাঁচ, রটিফার, টিউনিকেট প্রভৃতি প্রাণীতে দেখা যায় অক্সেটিক বৃদ্ধি, মাল্টিপ্লিকেটিভ বৃদ্ধি, অ্যাক্রেশনারি বৃদ্ধি সবকটি। ছয়, নিয়ত বৃদ্ধি দেখা যায় লবণাম্ব উদ্ভিদে, মরু উদ্ভিদে, ঔষধি উদ্ভিদে, কোনোটি নয়। সাত, উদ্ভিদ দেহে বৃদ্ধির কার্ভের আকৃতি এস আকৃতি, ভি আকৃতি, জে আকৃতি, কোনোটি নয়। আট নম্বর প্রশ্ন, বৃদ্ধির একটি বাহ্যিক প্রভাবক হলো হরমোন, আলো, উৎসেচক, খাদ্য। এরপরে আছে শূন্যস্থান পূরণ। ড্যাশ হলো জীবের স্থায়ী পরিবর্তন। ড্যাশ জীবনকালে নির্দিষ্ট কয়েকটি পর্যায়ে ঘটে। একক সময়ে জীবদেহের বৃদ্ধির পরিমাপকে বলে ড্যাশ। বিকাশ সমান ড্যাশ প্লাস পৃথকীকরণ। ভ্রূণ ড্যাশ পদ্ধতিতে বিভাজিত হয়। চোদ্দ, বহুকোষী জীবের বৃদ্ধির অর্থ ড্যাশ ও ড্যাশের বৃদ্ধি। পনেরো, মানব বিকাশের ড্যাশ দশায় মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড দ্রুত বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, মানব বিকাশের যে দশায় শব্দ, আলো চিনতে পারে তা হলো ড্যাশ। সতেরো, বয়ঃসন্ধি হলো ড্যাশ ও ড্যাশ দশার অন্তর্বর্তী পর্যায়। আঠেরো, যে দশায় বৃদ্ধির হার খুব কম থাকে তাকে বলে ড্যাশ। উনিশ, ড্যাশ দশায় স্মৃতিশক্তির হ্রাস পায়। কুড়ি, ড্যাশের বৃদ্ধি একটি কোষের আয়তনজনিত বৃদ্ধি। একুশ, ড্যাশ সঞ্চয়ের ফলে মানব চুলের বৃদ্ধি ঘটে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ক্লাসে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে।